সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আজকে যখন তৃতীয় মাত্রায় অনুষ্ঠানটা শুরু করছি, তখন কেন জানি বারবার বিশ্বকবির এই কবিতাটা, এই গানের লাইনটা মনে পড়ছে। গতকাল যারা টেলিভিশনে সংবাদ দেখেছেন, আজকে যারা দৈনিক পত্রিকা দেখছেন, তারা সবাই জানেন যে গতকাল সন্ধ্যায় ঢাকার ওসমানী মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1999, 2000 এবং 2001 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছেন। চলচ্চিত্র সীমা, শিল্পের অসীম ক্ষমতা, আমরা যে ক্ষেত্রেই কাজ করি, কবিতা হোক, গান হোক, কিন্তু টেলিভিশন হোক, সবার কিন্তু একটা বক্তব্য যে সিনেমার, চলচ্চিত্রের যত ক্ষমতা, চলচ্চিত্র দিয়ে আমরা যত মানুষের কাছাকাছি যেতে পারবো, যত মানুষকে আনন্দ দিতে পারবো, মানুষের ভাবনার খোরাক দিতে পারবো, তেমন বোধহয় শিল্পের আর কোনো মাধ্যমে তেমনটি করা খুব কঠিন। আজকে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার পরদিনই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, যারা গতকাল সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে বিভিন্ন শাখায়। আমার বাম পাশে রয়েছেন কাজী হায়াত, যিনি অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করে আমাদের চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন, এবং আগামী শুক্রবারও তার একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে, ছবির নাম অন্ধকার। আর আমার ডান পাশে রয়েছেন তানভীর মোকাম্মেল, যিনি গতকাল ওসমানী মিলনায়তনে, তার হাতে বোধহয় 8টি পদক ছিল, এবং তিনি লাল সালু এবং চিত্রা নদীর পাড়ে দুটো ছবি নির্মাণের জন্য 1999 এবং 2001 সালের নানা বিষয়ে পুরস্কৃত হয়েছেন। তানভীর মোকাম্মেল এবং কাজী হায়াত দুজনকেই এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানে স্বাগতম। আপনার কাছ থেকে আমি প্রথমেই বলবো যে ছবিটি আপনার মুক্তি পাচ্ছে অন্ধকার, এটি হলো 26 তারিখের ছবি। প্রথম যে ছবিটি মুক্তি পেয়েছিল সেই ছবিটির কি নাম ছিল? দি ফাদার। দি ফাদার। আর এখন অন্ধকার, এটি আপনার কত নম্বর ছবি? 35 নম্বর ছবি। 35 নম্বর ছবি। দীর্ঘদিন আপনি আমাদের চলচ্চিত্র জগতে রয়েছেন, তা আমাদের চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে প্রথমে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইব। চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা, আসলে বাণিজ্যের ঘাটতি হয়েছে, ব্যবসা হচ্ছে না চলচ্চিত্রের, মেধা সম্পন্ন ব্যক্তিরা যার ফলে চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন, যা গুটি কয়েক নির্মাতা ছবি বানাচ্ছেন তা চলছে না বলে সহজ পথ বেছে নিয়েছেন, মেধা সম্পন্ন লোকরা ছবি বানাচ্ছে না সেই হিসাবে সহজ পথ যেটি, সেটি হলো অনেকের ভাষায় অশ্লীলতা, উলঙ্গতা, নোংরামি, একেবারে ফ্রন্ট ক্লাস অডিয়েন্সের আনন্দ দানের জন্যে। হয়তো তারা বিনোদিত হচ্ছে বা হচ্ছে না তা জানি না, তবে সামান্য লিমিটেড স্কুইজ হয়ে গেছে বিজনেস, একদম ছোট হয়ে গেছে। যে ব্যবসা ছিল একটা ছবির 2.5 থেকে 3 কোটি টাকা একটা ছবির ব্যবসা ছিল, সেই ছবির ব্যবসা হয়ে গেছে এখন 70 থেকে 80 লক্ষ টাকা। এর জন্য দায়ী করছেন অনেকে আকাশ সংস্কৃতিকে। তো আমি বলবো যে আকাশ সংস্কৃতির জন্য এটা হয়েছে, দর্শকরা বিনোদনের ক্ষেত্রের পরিবর্তন হয়েছে কিছুটা, ঘরে বসে বিনোদন পাচ্ছে, যার ফলে প্রেক্ষাগৃহে ঝুঁকি নিয়ে বিনোদন পাওয়ার জন্য বা বিনোদিত হওয়ার জন্য যাচ্ছে না। আর যার ফলে যারা রেস্ট রয়ে গেছে, যারা এই ড্রয়িং রুম থেকে বা ঘরের থেকে বিনোদন পাচ্ছে না, তারা এই সিনেমা হলে যাচ্ছে, আর তারা হলো একদম রাস্তার লোক। আমি আপনার এই আকাশ সংস্কৃতি এবং এখনকার অবস্থা নিয়ে একটু পরে আবার ফিরে আসছি আপনার কাছে। তার আগে তানভীর মোকাম্মেল, সাম্প্রতিক চলচ্চিত্রের অবস্থা সম্পর্কে আপনার কি মতামত? হ্যাঁ, এটা অনেক আলোচনা হয়েছে, অনেক লেখালেখি হয় যে আমাদের মূলধারার চলচ্চিত্র খুব একটা সংকটে আছে, এবং আমি কাজী হায়াতের সঙ্গে সম্পূর্ণ একমত যে এখানে আমরা মেধার একটা ঘাটতি দেখছি। তবে এই যে আকাশ সংস্কৃতির যে সমস্যা, এটা শুধু বাংলাদেশের না, বিশ্বজুড়েই কিন্তু এই বিষয়টা আছে, এবং অনেক দেশেই আছে যেখানে একজন মানুষ সহজেই 50-60টি চ্যানেল দেখতে পারে, কিন্তু সেসব দেশে চলচ্চিত্র কিন্তু বেঁচে আছে এবং সিনেমা হলে কিন্তু প্রচুর মানুষ আসেন, এবং অনেকে বলছেন যে ইদানিং আবার সিনেমা হলে বেশি সংখ্যক মানুষ আসার প্রবণতাও বেড়েছে পশ্চিমের কোনো দেশে, ইভেন হয়তো ভারতবর্ষে। আমার ধারণা, যদি সত্যিকারের ভালো ছবি তৈরি হতো,
তাহলে কিন্তু দর্শকেরা সিনেমা হলে আসতেন। এবং আমাদের কিছু অন্যরকম অভিজ্ঞতা আছে যে আমাদেরকে বলা হয় অনেক সময় বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা, যেহেতু আমাদের ছবি প্রেক্ষাগৃহে তেমন দেখানো হয় না, কিন্তু আমাদের যেখানে দেখানো হয় সেই সব জায়গায় কিন্তু দর্শকের কোনো কমতি আমরা দেখিনি, ঘাটতি দেখিনি। বরং চিত্রা নদীর পাড়ে বা লালশালি এসব ছবি দেখতে আমরা সুদীর্ঘ লাইন দেখেছি দর্শকের। অনেক সময় আমাদেরকে দর্শকদের হয়তো ফিরিয়ে দিতে হয়েছে। ছোট জায়গা দেখেছেন বলে 500 সিট, 525টি সিট হয়তো খুব কম না, দিনে 400 শো হয়। সেটা একটি প্রেক্ষাগৃহে একটি জায়গায়। আর একাধারে আমাদের ছবির, যেমন আমার আম্মাজান ছবির প্রায় 60টি প্রিন্ট হয়েছিল, 60টি প্রিন্ট 60টি হলে মুক্তি পেয়েছিল, তাহলে কত দর্শক। আর এই না হলে বোধহয় চলচ্চিত্রের ব্যাপকতা বা ব্যবসায়িক সফলতা আসে না। আর আমি সঠিক ইনফরমেশন বলতে পারবো না, তবে আমি কিছুদিন আগে গত বছর জাপান গিয়েছিলাম। স্বভাবতই জাপানে গেলে চলচ্চিত্র সম্পর্কে, যেহেতু চলচ্চিত্রের লোক, সেহেতু চলচ্চিত্র সম্পর্কে একটু খবর নিলাম। আপনি যে তথ্যটি দিলেন আসলে বোধহয় একটু মিলছে না আমার সাথে, তা হলো জাপানে, যেখানে আমি জানতাম প্রায় আজ থেকে 10-15 বছর আগে প্রায় 600 থেকে 700 পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হতো, সেখানে এখন 50-60টি ছবিও নির্মিত হয় না। আর যারা ছবি নির্মাণ করত তারা এখন ওই ভিন্ন মিডিয়ায় কাজ করছে। অর্থাৎ এই আধুনিক বিজ্ঞান বা আকাশ সংস্কৃতি যে দর্শকদের ড্রয়িং রুমে, মানে আমি বলতে চাচ্ছি যে বদ্ধ করে ফেলছে, আমি বলতে চাচ্ছি যে সিনেমা দেখার যে একটা কালচার ছিল, অর্থাৎ প্রেক্ষাগৃহে আমি বসবো, টিকিট কেটে, তারপর স্ক্রিন খোলা হবে, ক্রিং ক্রিং শব্দ হবে, টোটাল কনসেন্ট্রেশনটা আমার পর্দার মধ্যে চলে যাবে, আমি সিনেমা দেখব, পাশে কোনো শব্দ হবে না, একবারে ইন্টারভেল পর্যন্ত দেখব, তারপর বের হব, তারপর সিগারেট খাবো, বাদাম খাবো, আবার হুড়মুড় করে দৌড়ে যাব। তো এটি ছিল সিনেমা দেখার একটি কালচার, সেই কালচারটি আমার মনে হয় এখন আর নেই, শেষ হয়ে গেছে। এখন এই যে ধরেন আপনারা ছবি দেখান, 15 মিনিট পর পরই বিজ্ঞাপন, তখন কিন্তু যে দর্শক সে কিন্তু ঘরে গিয়ে রান্না করে আবার ফিরে আসছে, ছবিটা শুরু হয়েছে, হ্যাঁ, যখন 15 মিনিট পরে আর একটা ব্রেক পড়লো, তখন হয়তো সে একটু বাথরুমে গেল, একটু আর একজনের সাথে কথা সারলো বা একটা টেলিফোন সেরে, হ্যাঁ বিজ্ঞাপন শেষ হয়েছে, আচ্ছা এবার আবার দেখি। তো এই যে কালচার, কালচারের পরিবর্তন হয়েছে আধুনিক বিজ্ঞান, আমার মনে হয় সিনেমা দেখার কালচারকেই টোটাল চেঞ্জ করে। কিন্তু তাতে কি আপনার আপত্তি আছে? না, আমার আপত্তি নেই, কিন্তু দর্শক বিনোদিত হচ্ছে, চলচ্চিত্র পয়সা পাচ্ছে না, যার ফলে পয়সা না পেলে চলচ্চিত্র নির্মিত হবে কোথায়? কিন্তু আপনার লক্ষ্য কোনটা, দর্শক না পয়সা, বিনোদন না দর্শক? বিনোদন অবশ্যই বিনোদন, কিন্তু বিনোদন আমি কতক্ষণ দিতে থাকবো আমার নিজের পকেটের পয়সা খরচ করে, কতক্ষণ দিতে পারবো? 1 কোটি টাকা লাগে একটা ছবি নির্মাণে এখন, একটি বাণিজ্যিক ছবি বা আমাদের উপমহাদেশে যে ধারায় ছবি নির্মিত হয় সেই ধারায় 1 কোটি টাকা লাগে। সে 1 কোটি টাকা দিয়ে আমি কতদিন বিনোদন দেব, আমার সেবা করব? এটা তো আমি তো সত্যি কথা বলতে কি, তানভীর ভাই মনে কিছু করবেন না, আপনারা যে গুটি কয়েক লোককে বিনোদন করার উদ্দেশ্যে যে চলচ্চিত্র নির্মাণ করেন তার জন্য কিন্তু অনুদান কোথাও আছে? আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে লস করলে ইনসেন্টিভ দেওয়ার রয়েছে, স্কোপ রয়েছে, লস করলে সরকার সহযোগিতা করছে, ব্যাংক লোন পাচ্ছে, কিন্তু চলচ্চিত্র এমনই একটি বিষয় যে এখানে কোনো ইনসেন্টিভ দেয় এবং কোনো আর্থিক লোন, ব্যাংক লোন তাও পাওয়ার সম্ভাবনা নেই, মানে কোনো রকম সহযোগিতা কোনো জায়গা থেকে পাওয়ার উপায় নেই। অনলি প্রডিউসার, অনলি যে নির্মাতা বা প্রডিউসার, সে টাকা খরচ করে সেই টাকাটা তুলে আনতে হবে তাকে, তাহলে সে কতক্ষণ পারবে যদি কারোর সহযোগিতা না থাকে, নাই ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতা, নাই ব্যাংকিং সহযোগিতা, কিভাবে পারবে? একটি লোক লসের পর লস দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, যার ফলে স্কুইজ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। না না, এই এই বছর যে পরিমাণ ছবি মুক্তি পাচ্ছে এবং গত বছর যে পরিমাণ ছবি ঢাকায় মুক্তি পেয়েছে, বাংলাদেশে মুক্তি পেয়েছে, সেটা প্রতি বছর কিন্তু গ্রাফটা বাড়ছে।
গ্রাফটা বাড়ছে, কিন্তু আপনি যদি খবর নেন তাহলে পুঁজি বিনিয়োগের খবরটা নেন। ছবি বাড়া মানে তো পুঁজি বিনিয়োগ বাড়ছে না, পুঁজিটা কত? একটি ছবি নির্মাণে আগে খরচ হতো 1 কোটি টাকা, 100 কোটি টাকা। এখন গত সপ্তাহে যে দুটো ছবি রিলিজ হয়েছে সেই দুটো ছবির নির্মাণ ব্যয় শুনলে আপনি অবাক হবেন। একটির ব্যয় হলো 55 লক্ষ, এবং আগে যেখানে 50 থেকে 60টি প্রিন্ট নিয়ে একটি ছবি রিলিজ হতো, সেখানে এখন একটি ছবি রিলিজ হচ্ছে মাত্র 14-15টি প্রিন্টে। অর্থাৎ এবং বিজ্ঞাপনে পয়সা খরচ করছে না, বিজ্ঞাপনে পয়সাই খরচ করছে না। ইভেন আপনি ইত্তেফাক খুললে দেখবেন যে ইত্তেফাকে আগে একটা পেজই থাকতো ফিল্মের বিজ্ঞাপন, এখন আর ফিল্মের বিজ্ঞাপন থাকছে না। অর্থাৎ এটা খরচ করতে চাচ্ছে না, কিন্তু ছবির পরিমাণ তো বাড়ছে। ছবি ওই যে ছবির একই কথা আপনি যেটা বললেন জাপানের কথা, আমার মনে হয় তার বিষয়ে একমত হবেন যে বোম্বেতেও কিন্তু আমরা তাই দেখছি যে ছবি বাড়ছে, এই আকাশ সংস্কৃতির মধ্যেও ব্যবসা বাড়ছে না? বাড়ছে না, জাপানে শেষ হয়ে গেছে ইন্ডাস্ট্রি, জাপান ফিল্ম ইন্ডাস্ট্রি ক্লোজ হয়ে গেছে। ভারত মানে ভারত গোয়িং টু বি ক্লোজড, সমানে ছবি তৈরি হচ্ছে না পশ্চিমবাংলা বাংলা ছবি না, বোম্বেওয়ালারা চলে আসছে কলকাতায় ফিল্ম বানাতে, কলকাতার ছবি, কলকাতার গভর্নমেন্ট পশ্চিমবাংলার গভর্নমেন্ট একটু সহযোগিতা করেছে। সহযোগিতা কি করেছে? হিন্দি ছবি চললে শতকরা 65% ট্যাক্স দিতে হবে, আর বাংলা ছবির বেলায় শুধুমাত্র 15% ট্যাক্স দিতে হবে, যার ফলে হিন্দি নির্মাতারা ওখানে লস খেয়ে পশ্চিমবাংলায় এসে ফিল্ম বানাচ্ছে। পশ্চিমবাংলার মার্কেট বড় হয়েছে এই ট্যাক্স কমিয়ে দেওয়ার কারণে, বাংলা ছবির ট্যাক্স কমে গেছে, যার ফলে এখানে এসেছে। এখানে আসলে হোক দর্শক তো ছবি দেখছে, বাণিজ্যিক চলচ্চিত্র সংকটে আছে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি যেটা দাঁড়িয়ে গিয়েছিল, একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি যে ছবি তৈরি হবে। আমার এখানে একটু আমার কথা আছে যে উনি যেটা বলেছেন যে কোনো মহল থেকে সহায়তা পাওয়া যায় না, আসলে কেউ যদি ব্যক্তিগত ব্যবসা করেন তার সেটা সরকারের কোনো দায় না তাকে সহায়তা করা, বা কারোরই দায় না, সেটা সব ব্যবসায়ী ঝুঁকি থাকে, তো ঝুঁকি নিতেই হবে। তারপর আমি বলবো যে FDC কিন্তু কিছু সহায়তা করে, যেমন কিছুটা সাবসিডি বলবো, বা এই যে অল্প অর্থ লগ্নি করে অনেকখানি সার্ভিস পাওয়া, এটাও তো একটা বড় সহায়তা, যেটা কিন্তু আমরা বিকল্প ফিল্ম মেকাররা পাই না। আমাদের FDC কোনো সহায়তা আমরা কখনোই পাই না, অনুদানও আমি ব্যক্তিগতভাবে কোনোদিন পাইনি, তো ফলে ওগুলি আমরা পাই না। কিন্তু তার মধ্যে আমাদের ছবি বানিয়ে যেতে হচ্ছে, এবং যে সমস্যাগুলো ওদের আছে আমাদেরও একই সমস্যাগুলি আছে, যে অর্থ সংগ্রহ করা, সেই অর্থ আবার তুলে আনা। তার মধ্যে তারা কিছু বেশি সুবিধা পাচ্ছেন, যারা মূলধারা ছবি তারা FDC-র ওই সহায়তাটা পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না। আর আমরা আরেকটা জায়গা থেকে একটু বাধার সম্মুখীন হই, সেটা হচ্ছে সেন্সর, অশ্লীলতার প্রশ্ন না, কারণ আমাদের দেশে তো ওই ইরোটিক দৃশ্য সম্বলিত ছবি টবি আমরা করি না, কিন্তু পলিটিক্যাল সেন্সর ইজ দেয়ার, ভালোই আছে। এবং আমি এমন কোনো ছবি মনে করতে পারি না যে আমার যে ছবিটি সেন্সর বোর্ডে কোনো সময় কোনো সমস্যা হয়নি। শুধু আমার না, আমার যারা সতীর্থ যারা ছবি করেন, মুর্শিদ ইসলাম বা তারেক মাসুদ, আমার মনে হয় তারা সবাই একই কথা বলবেন। আর একটা বিশেষ ধরনের বাণিজ্যিক কাঠামোর মধ্যে যে ধরনের ছবি উৎপাদন হচ্ছিল সেইটা সংকটে আছে, তার বেশ কিছু সমস্যা আছে, কারণও আছে আমার মনে হয়। তবে তার থেকে উত্তরণের কিছু প্রয়াসও কিন্তু আমরা দেখছি বিভিন্ন দেশে, যেমন ভারতের কথা যদি বলেন, তারা এখন এটা ভিডিও রিলিজ করেন, আগে গানের CD রিলিজ করেন, এবং এইসব থেকেও তারা কিন্তু একটা ব্যাপক অঙ্কের অর্থ তারা তুলে নিতে পারেন। সব কিছু তারা পারেন, কারণ হচ্ছে বা ইন্টারন্যাশনাল রিলিজ হয় তাদের ছবিগুলি বোম্বে, কারণ তাদের ছবি টেকনিক্যালি খুব ভালো এবং অনেক ছবি বেশ ভালো, দর্শককে আকর্ষণ করে। তা আমার মনে হয় বাংলাদেশের মূলধারার ছবি যদি তেমন হতে পারত, যেটা আন্তর্জাতিক থেকে প্রেক্ষাপট আছে, মূলধারার ছবি তো খুব ভালো হচ্ছে, উনি 35টি ছবি নির্মাণ করেছেন। বলি তানভীর ভাই, সুন্দর কথা, মান মান হতে হবে, মান সম্মান, সংখ্যাটা বড় না, মান সুন্দর কথা বলেছেন আপনি যে মান সম্পন্ন ছবি আমরা বিদেশ থেকে। সত্যি কথা বলতে কি আপনিও স্বীকার করবেন এবং সাগর ভাইও বোধহয় স্বীকার করবেন যে বিদেশিরা না দেখুক, অন্তত বিদেশে যে বাঙালিরা, প্রবাসী বাঙালিরা, প্রবাসী ইন্ডিয়ানরা বা পশ্চিমবাংলার লোকেরা আছে, সেখানে আমাদের ছবিগুলো যদি সিমালটানাসলি রিলিজ করা যায়, মনে করেন আমার ধারণা এই মুহূর্তে যদি সরকারের সহযোগিতা থাকে, তাহলে আমরা এট দ্য সেম টাইম ঢাকার সাথে মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা, ইংল্যান্ড, এই সমস্ত জায়গায় ঢাকার সাথে রিলিজ করতে পারি। কিন্তু কল্পধারার ছবি নির্মাণ করছেন তারা, কিন্তু তাই করছেন, মাটির ময়লা লন্ডনে খুব ভালো চলছে,
আপনারা কিন্তু সেটা চেষ্টা করছেন না চেষ্টা না সরকারি সহযোগিতা নাই আমি জানি আপনি বলবেন যে আমি একবার একটি ছবি একটা ফেস্টিভ্যালে ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার সময় আমি নিজে ক্যারি করে নিয়ে যাওয়ার সময় প্রচন্ড বিপদে পড়েছিলাম কারণ এখানে যে নিয়ম আছে তাহলে একটি প্রিন্টের সম্পূর্ণ ব্যাংক গ্যারান্টি দিয়ে আমাকে প্রিন্টটা ক্যারি করে নিয়ে যেতে হবে আমি একটি ছবি রপ্তানি করব আমি যদি সেখান থেকে টাকা পাই অবশ্যই ট্যাক্স দেব পূর্ব শর্ত হিসাবে আমাকে টোটাল ছবির একটা প্রিন্টের দাম তাও তারা ক্যালকুলেশন করবেন এবং সেই দাম দিয়ে ব্যাংকে দিয়ে গ্যারান্টি দিয়ে আমাকে প্রিন্ট নিতে হবে এটা এই ঝামেলা এবং ফাইলের দৌরাত্ব এত কঠিন আমি চার পাঁচ দিন ঘুরে পারমিশন পেলাম এটা খুব ঝামেলাপূর্ণ যার ফলে ফিল্মের লোকেরা এই ঝামেলাপূর্ণ কাজে যেতে চায় না এবং রপ্তানিতে ফিল্ম রপ্তানিতে আমাদের সহযোগিতা মানে আমরা যে বাইরে কোন কোন ছবি দেখানো হয়েছে আমার খুব একটা মনে পড়ে না যেটা মূলধারার ছবি যেটাকে বাণিজ্যিক ছবি বলছেন সেরকম কোন ছবি প্রদর্শন বাইরে খুব সাফল্যজনকভাবে হয়েছে আপনি বোধহয় জানেন না প্রত্যেকটা ছবির প্রিন্ট সেদিন আমার কাছে এসেছে সিঙ্গাপুর থেকে আমার একটা ছবির প্রিন্ট নিয়ে কিনে নেওয়ার জন্য বিক্রি হয় প্রত্যেক ছবির প্রিন্টই দুবাইতে কিনে নেয় তারপরে হয় কি এরা এত পরে আসে যে ভিডিওতে আপনি শুনলে অবাক হবেন হয়তো বিশ্বাস নাও করতে পারেন আমি জাপানে যাওয়ার পরে যতগুলো বাঙালির সাথে দেখা হয়েছে প্রত্যেকে আমার প্রত্যেকটা ছবি দেখেছে ওখানে দশ পনেরো বছর ধরে তারা আছে তবুও তারা দেখছে কিভাবে দেখছে তারা কিন্তু দশ মানে ছবি দেখা থেকে বঞ্চিত হচ্ছে না পাইরেটেড সিডি নিয়ে গিয়ে দেখছে তো এই পয়সাগুলো আমরা পেতে পারতাম সরকারি সহযোগিতা থাকলে সেটা আমাদের ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো সেটা ঠিক আছে সেটা আরেকটা কথা কিন্তু সেইভাবে যে পাইরেটেড ভিসিডি বা ডিভিডিতে তারা দেখছে সেটা কিন্তু বিকল্প ধারার ছবি যারা তৈরি করছেন তারা কিন্তু নিজের উদ্যোগে এই ছবি বাইরে নিয়ে দর্শকদের দেখাচ্ছেন হলে দেখাচ্ছেন এটা এই উদ্যোগটা আমাদের এখানে কেউ নিচ্ছে না কেন যে নিচ্ছে না আমি কয়েকবার চেষ্টা করেছি আমার এই অন্ধকার ছবি রিলিজের জন্য চেষ্টা করেছি মালয়েশিয়া এবং ইয়েতে আমি চেষ্টা করছি এখনো চেষ্টা আমার একটা মনে হয় যারা যেসব প্রবাসী বাংলাদেশি বিদেশে দীর্ঘদিন আছেন তারা অনেক ভালো ছবি দেখতে অভ্যস্ত এবং তারা বিদেশের ছবি ভালো ছবি দেখতে অভ্যস্ত এবং সেই টেকনিক্যালি এবং অ্যাস্থেটিক্যালি ভালো ছবি এবং ওদের দেশে টেলিভিশনে অনেক ভালো ভালো ধ্রুপদী ছবি দেখা হয় ফলে তাদের কিন্তু একটা চলচ্চিত্রিক মান দেখবার মান তৈরি হয়ে গেছে ধ্রুপদী ছবি মানে কি একটু বলবেন কি যেগুলি সময়কে অতিক্রম করতে পেরেছে যেগুলি তিরিশ বছর আগের ছবিও এখনো দেখতে ভালো লাগে সরি ডোন্ট টেক ইট আদারওয়াইজ চলচ্চিত্রের বেলায় ধ্রুপদী কথাটা বোধ হয় ব্যবহার সঠিক নয় আমি মনে করি একেবারে অ্যাবসলুটলি রং কারণ হলো ধ্রুপদী একটি সঙ্গীতের উচ্চাঙ্গ সঙ্গীতের একটি শাখার নাম যেমন ঠুমরি খেয়াল তেমনি ধ্রুপদী আমরা কিছু চলচ্চিত্র লোকেরা এই শব্দটাকে এখানে অবশ্য ভাব প্রকাশের জন্য যে কোনো ভাষায় যে কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে কিন্তু এটি অ্যাবসলুটলি রং ভুল আসলে এটা বোধহয় ক্লাসিক্স এর বাংলা করা হয়েছে ক্লাসিক 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 এর ধ্রুপদ এখন ক্লাসিক তখনই বলা হতে পারে যেটা সময় অতিক্রম করতে পেরেছে সাহিত্য ক্ষেত্রে হতে পারে সঙ্গীতের ক্ষেত্রে চলচ্চিত্র ক্ষেত্রে হবে না এটা আমি মনে করি না কারণ ষাট বছর আগের ছবি আশি বছর একশো বছর আগের ছবি আকৃষি পটেমকিন এখন আমাদের ভালো লাগে পথের পাঁচালী এখন আমাদের ভালো লাগে তার মানে এইগুলি সময় অতিক্রম করতে পারে মনে হয় কারণ হয়তো আমি ওই কথাতেই বলতে যাচ্ছেন যে সময় অতিক্রম করতে পারে এরকম ছবি বাইরের দর্শকরা দেখতে পারে আমি সেটা বলছি হ্যাঁ তারা কিন্তু কখনোই আমি আপনাকে বলি তারা পাঁচ পাউন্ড বা পাঁচ ডলার খরচ করে ওই খাইসি তোরে বা ফুপা কেন চাকরটা করে এগুলো দেখতে যাবে না হ্যাঁ তারা নিঃসন্দেহে তাদের একটা রুচির মান তৈরি হয়েছে তারা তখনই সেই সব ছবি দেখতে যাবে যেখানে তারা তাদের স্বদেশকে একটা সমাজ সচেতন বাস্তব ভিত্তিতে দেখতে পারবে এবং একটা কারিগরি মানও থাকবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত বেশ কিছু ধরে আমাদের এফডিসির ছবির কারিগরি মানও খুব পিছিয়ে গেছে ষাট সত্তর দশকেও যেসব নিরীক্ষার চেষ্টা ছিল এমনকি জয়রানের ছবিতে যেসব আলো আধারির কাজ আমরা দেখেছি ক্যামেরা যেসব কাজ দেখেছি এখন কিন্তু অনেক বেশ কমে গেছে এগুলো এটা দুঃখজনক পেইন্টও কিন্তু ভালো হচ্ছে না এফডিসির যে পেইন্ট একটা অদ্ভুত একটা গোলাপি টিঞ্চ থাকে অদ্ভুত কালারে এটা আমি পারিশ্রমিক বা পয়সা পায় এখানে লাভবান হয় তাহলেই সে এখানে কাজ করবে আদারওয়াইজ
অন্য আরো অনেক জায়গা আছে মেধাবী লোকেদের ইনকামের অনেক ব্যবস্থা আছে। সেই জন্য মেধাবী লোকদের আগমন এখানে হচ্ছে না, যেহেতু এখানে ব্যবসা হচ্ছে না। আর আমাদের সরকারি প্রচেষ্টাটা নেই যে আমাদের যন্ত্রপাতি প্রযুক্তিগতভাবে উন্নয়ন করা, এই সরকারি প্রচেষ্টাটা আমাদের মধ্যে একদমই মানে বিগত সরকার থেকে পর্যন্ত। যদি ব্যবসাটাই উদ্দেশ্য হয় তাহলে সরকার কেন সাহায্য করবে না, সরকারের কাছে আপনারা কেন তাকিয়ে থাকবেন? একটা মুদ দোকান যখন কেউ করে, একটা দোকানদার, সে কি মনে করে তাকে সরকার সাহায্য করবে? তো একটা ফিল্ম মেকার যখন ব্যবসা করছেন, আপনার কথাতে ব্যবসাটাই হয়তো মূল, আপনারা সরকারের কাছে কেন মুখাপেক্ষী হয়ে থাকবেন? আমাকে কে সহযোগিতা করবে? আপনি জানেন কি, একটি বাইরে যে দুটি স্টুডিও আছে, এবং খুব দুঃখের বিষয় এফডিসির সংবিধানে আছে যে চলচ্চিত্রকে উন্নয়ন করা, এখন ওটি অ্যাবসলুটলি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসা হিসাবে তারা দেখছে যে আমি কত লাভ করব। অথচ এই এফডিসির জন্মলগ্নে ব্যবসা করবে, ক্যামেরা ভাড়া দেবে, টাকা নেবে, সেটা উদ্দেশ্য ছিল নয়। উদ্দেশ্য ছিল, ওখানে লেখা আছে যে বাইরের স্টুডিওগুলোকে সহযোগিতা করা, বাইরের স্টুডিওগুলোকে আর্থিক সহযোগিতা, যান্ত্রিক সহযোগিতা দিয়ে। পলিসির দিকে যাচ্ছি না, তো সেই পলিসি নেই। আমরা কার কাছ থেকে, বাইরের একটা স্টুডিওতে যখনই বাইরের একটা লোক যখনই যন্ত্রপাতি আমদানি করতে যাবে, তখন তার উপর হেভি ট্যাক্স ধরা হবে, যার ফলে মনে করেন, আপনিও জানেন যে এই ইকুইপমেন্টস গুলো খুব কস্টলি। একটা ক্যামেরা, আজকাল যে ক্যামেরা নিয়ে শুটিং হচ্ছে, মানে ভিডিও মনিটর সহ যে ক্যামেরাগুলো ব্যবহৃত হচ্ছে বিদেশে, সেই সব ক্যামেরাগুলো খুব কস্টলি। প্রাইভেটলি কে এনে মনে করেন ভাড়া 2,000-3,000 টাকা ভাড়া? আগে যখন এই ক্যামেরাগুলো কস্টলি হচ্ছে কেন? আমেরিকায় কিন্তু আপনি একটা সিডি পাবেন না, আমেরিকার মতো মুক্ত বাজার অর্থনীতি, যারা বিশ্বকে নকিং করছে মুক্ত বাজার অর্থনীতি করার জন্য, এবং তাদের প্রচেষ্টাও তাই, সেই দেশে একটা পাইরেটেড সিডি পাবেন না। হ্যাঁ, আমেরিকার ক্ষেত্রে হচ্ছে ওদের সব ক্ষেত্রে একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে। ওরা সমস্ত বিশ্বে মুক্ত বাজারের কথা বলে, নিজের দেশ সাংঘাতিক প্রোটেকশনিস্ট, সমস্ত সংরক্ষণ নীতি আছে। আমার মনে হয় যে আপনারা, আমি জানি না, আমরা দর্শকদের পরে কেন আস্থা রাখতে পারি না যে আমার ছবি যদি ভালো হয় দর্শক দেখতে আসবেন। এবং আমি সবসময় বিশ্বাস করি যে ছবির বাজেট কম রাখতে হবে, আমাদের কম বাজেটে ছবি বানানো শিখতেই হবে, কারণ এটা আমাদের একটা গরিব দেশ, তৃতীয় বিশ্বের দেশ, অনেক সীমাবদ্ধতা কাজ করতে হবে। আপনিও বলছেন ব্যবসাটা শুকিয়ে গেছে, এবং কেন এত টাকাও বা লাগবে কেন? আমরা যদি 30 লাখ টাকা একটা লাল ছবি বানাতে পারি, হয়তো বুঝতে পারি মূলধারায় কিছু খরচ বেশি থাকে, সেটা আরও 10 লাখ বেশি হবে, 20 লাখ বেশি হবে, কেন একটা ছবিতে অত টাকা খরচ করতে হবে? আর আমার দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু খরচ কিন্তু বাড়ানো হয়েছে। এই যে তারকা প্রথা, আমি মনে করি এটা চলচ্চিত্রের জন্য খুব অশুভ একটা জিনিস। কিছু তারকাদের তৈরি করা হয়েছে, তারা যে এমন কিছু সবাই অভিনয় প্রতিভা আছে তাও না, তাদেরকে তৈরি কৃত্রিমভাবে তৈরি করে তাদের বাজার মূল্যটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে তাদের অর্থ লগ্নি করতে তাদের জন্যই, এবং শুধু অর্থ না, তারা অনেক ভোগায়ও। আপনি হয়তো আরও অভিজ্ঞতা আছে যে তারা শিডিউল নিয়ে ভোগায়, আপনার ছবির সময় দেরি হয়ে যায়। তো তারকারা কি এতই জরুরি? আমরা তো তারকাহীন ছবি করি, কিন্তু আমাদের ছবিতে লোকে দেখতে আসে। তারকা প্রচন্ড জরুরি, এক্সিবিটার্স মহলে তারকার প্রচন্ড চাহিদা আছে। তার চাহিদা আছে তার প্রমাণ শুনবেন আপনি। আজকে আমাকে একজন বলছেন, আর ওই খরচের কথা আগে বলেনি, খরচের কথাটা হলো, আপনি 30 লক্ষ টাকা, আমার অন্ধকার বানাতে মাত্র কিন্তু 18 লক্ষ টাকা খরচ হয়েছে, 18 লক্ষ। কিন্তু এখন সেটার বিজ্ঞাপন যাবে 10 লক্ষ, আর প্রিন্ট করতে যাবে 30 লক্ষ, তাহলে কত গেল? আপনি তো একটা প্রিন্ট বানাচ্ছেন, দুটো প্রিন্ট বানাচ্ছেন, আমার তো 30টা প্রিন্ট এবং সারা দেশব্যাপী বিজ্ঞাপন করা লাগছে, 3টা চ্যানেলে বিজ্ঞাপন করা লাগবে, অনেকগুলো খবরের কাগজ হয়ে গেছে সেখানে বিজ্ঞাপন করা লাগবে, 5টা পোস্টার করেছি, পোস্টারের দামই হলো 3.5 লক্ষ টাকা। তো আমার তো খরচ অনেক, আমার তো মার্কেটটা বড়। তাহলে কি আপনারা দুজন তো দুই মতের উপর নির্ভর করে ছবি তৈরি করছেন? অবশ্যই। তাহলে আমার টার্গেট অডিয়েন্স ভিন্ন। কারা আমার? তারা কারা?
আমার টার্গেট অডিয়েন্স সারা দেশের মানুষ। সেটা তো লাল শাড়ির দর্শক আপনি সারা দেশ টার্গেট করে বানাননি? না, ওনার ছবি শুধু বলাকা রিলিজ হয়েছে আর কয়েকটা ছবি ব্যাপারে তো না দিমত আমি এই মুহূর্তে বলতে পারি বাংলাদেশের হয়তো আমি সব ছবি বাদ দিয়ে লাল শাড়ির চিত্রায়ন তো অনেক বড় ছবি, খুব ছোট ছবি বলি যেগুলি 16 মিলিমিটার আধা ঘন্টার ছবি, আগামী হোলি আমার কাছে পরিসংখ্যান আছে, তখন আমরা এগুলো খুব যত্ন নিয়ে রাখতাম। দেশের পুরনো জেলা যেগুলি ছিল 56টা মানে মহকুমা যা জেলা করে দেখানো হয়েছে, 100 উপরে উপজেলায় দেখানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম বাদে, তো খুব কম ছবি কিন্তু আপনাদের মূলধারার ছবি কিন্তু এতগুলি মফস্বল শহরে এতগুলি উপজেলা পর্যায়ে দেখানো হয়েছে। কারণ হচ্ছে এবং গ্রামেও দেখানো হয়েছে, গ্রামে মুখে বিদ্যুৎ নাই, মানুষ জেনারেটর ভাড়া করে পর্দা 16 মিলিমিটারের প্রজেক্টরের সুবিধা আছে, ফলে আমাদের ছবি আপনাদের ছবি অনেক মানুষ দেখে, আমাদের ছবি কম মানুষ দেখে এটাও কিন্তু সত্য না। এক ধরনের মানুষের হয়তো পার্থক্য আছে, না হলে আমাদের স্টার প্রথার কথা বললেন জি, আপনি জানেন আজকে আমার কাছে অফার এসেছে একটি যে আপনার শুধু নামটি ব্যবহার করব আমি, কাজী হায়াতের চলচ্চিত্র, কাজী হায়াত পরিচালিত, কত টাকা দেবেন? অর্থাৎ আমি মনে করি আমি অ্যাজ ডিরেক্টর স্টার আমার নামটা পারচেজ করতে যাচ্ছে, সো মান্না শাবনূর দেয়ার সুপারস্টার দেয়ার ভেরি মাস বিজি, মান্নাকে এখন 7 লক্ষ 10 লক্ষ টাকা দিলেও শিডিউল পাবেন না, তো এদের দর্শক গ্রহণযোগ্যতা আছে তাই তাদের পিছনে ছুটছে, এক্সিবিটাররা ছুটছে। যেমন মান্নাকে নিয়ে একটি ছবি করলে এই মুহূর্তে মনে করেন বগুড়া রেন্টাল হবে আনসিন 2 লক্ষ টাকা, কিন্তু আমি একটা কথা বলি সেটা যে আজকে যদি আপনি যাদের নাম বললেন মান্না শাবনূর এরা যদি শিডিউল দিতে রাজি হয় তানভীর মুকাম্মেল কি তাদের ছবি বানাবেন? না, আমি দেখতে চাইবো তাদের প্রয়োজন হবে কিনা। আপনাদের লক্ষ্য তো একই দর্শক, হ্যাঁ, তাহলে একদম দুজন দুমতে চলছে, তো দর্শকরা কি পাবে? দর্শকরা আমি সত্যি কথা বলি বিতর্কের খাতিরে নয়, আমি তানভীর ভাইকে বলবো তানভীর ভাইয়ের ছবি আমার ভালো লাগে, তানভীর ভাইয়ের উদ্দেশ্য মাত্র গুটি কয়েক দর্শক, না সেটা তানভীর ভাই মোটেই স্বীকার করেননি, এবং উনি প্রকারান্তে বলতে চেয়েছেন যে আপনার ছবির চেয়ে ওনার দর্শক বেশি। না, আমি সেটা অত অতটা অত বলতে চাইনি, চাইবো না। আমি যেটা বলছি যে একটা জিনিস আমি আপনাকে বলি, হচ্ছে কিন্তু দর্শক বেশি চেষ্টা করে না, মূলধারার বিকল্প ধারা বলে আমার মনে হয় আমাদের দেশেই, আমাদের দেশেই মূলধারার বিকল্প ধারা বলা হচ্ছে, আসলে এই কথাটা সঠিক নয়। আর এই কথাটা আমি এ বিষয়ে অ্যানালিসিস করে যেটা পেয়েছি, যারা মূলধারা বা বিকল্প ধারার কথা বলছেন তারা আমাদের এই উপমহাদেশে কিন্তু চলচ্চিত্রের নির্মাণের একটি ধারা 1932 সাল থেকে প্রচলিত হয়ে আসছে। 1932 সাল থেকে 1932 সালে যে প্রথম সবাক চলচ্চিত্রটি হয়েছিল, বিশ্বে যখন অন্যান্য ধারায় ছবি হচ্ছে, ভারতবর্ষে বোম্বে থেকে তখন যে ছবিটা নির্মিত হলো সেই ছবিতে 9টি গান দেওয়া হলো, উদ্ভট ব্যাপার। কিন্তু গান তো তানভীর মুখে আপনাদের ছবিতে গান থাকছে, থাকছে, কিন্তু ওনার ছবিতে যেভাবে থাকছে আর আমাদের ছবিতে যেভাবে থাকছে সেটি ভিন্ন ধারায়, রোমান্স করে হাত ধরলেই গানে চলে যাচ্ছি, আর এটি যেন এই উপমহাদেশের চলচ্চিত্রের একটি বৈশিষ্ট্য। এবং আমি মনে করি এই ধরনের চলচ্চিত্র এখন পৃথিবীর যারা সিনেমা দর্শক আছে তারা 2/3 লোক এখন এই ধরনের ছবি দেখে আনন্দিত হয়, বিনোদন পায়, ভারতবর্ষের সিনেমা দেখে আনন্দিত হয়, বিনোদন পায়। তো আমাদের দর্শক সেই যে তৈরি হয়ে গেল 1932 সাল থেকে এ পর্যন্ত যে তৈরি হয়ে গেল এটি একটি স্বীকৃত ধারা হিসাবে আমি মনে হয়। আর এই ধারায় যারা ছবি বানাচ্ছেন না তারা বলছেন এই ধারাকে অসুস্থ ধারা, আর তাদের নিজেদের গা বাঁচানোর জন্য আলাদা করে নিয়ে গেছেন তারা বলছেন যে আমরা বিকল্প ধারার ছবি বানাই। আসলে এই এই জন্যই মনে হয় ধারাটার ধারার কথা এই আমাদের দেশেই মনে হয় শুধু ধারার কথাটা হচ্ছে না, অল্টারনেটিভ সিনেমা বা প্যারালাল সিনেমা নানা নাম আছে বিভিন্ন দেশে। আসলে হচ্ছে কি, সব দেশে একটা মূল বাণিজ্যিক কাঠামোর চলচ্চিত্র আছে শক্তিশালী এবং সেটাই মূল, আবার সব দেশেই দেখা যায় যে কিছু মানুষ বা কার কেউ কেউ চেষ্টা করেন একটু এই প্রথার বাইরে গিয়ে ছবি নির্মাণ। প্রথার সমস্যা কি? প্রথার একটা সমস্যা হচ্ছে যে উনি যেটা বললেন কিছু ধারা কিছু ফর্মুলা তৈরি হয়ে যায়, ওই তখন ওই ফর্মুলার মধ্যে আপনাকে থাকতে হয়,
এই তারকা প্রথা, 10টা গান, 15টা নাচ বা কিছু একটা, এই ফর্মুলা কি সময় এক এক যুগে এক এক রকম থাকে। কিন্তু ধরুন একজন চলচ্চিত্র নির্মাতা যদি চান যে তিনি ফর্মুলা মাফিক ছবি করবেন না, তার মনে তার কিছু বলবার আছে, সেটা তিনি বলতে চান, তাহলে তো তিনি এর বাইরে ছবি করতেই পারেন, এটা তার শিল্পীর অধিকার। হ্যাঁ, ফলে তা সেটা কোনো দোষ না বা কোনো গা বাছ না, এটা তার শিল্পীর অধিকার। কিন্তু এখন যেটা প্রশ্ন, এটা যদি একটা কবিতা হতো তখন অবশ্যই একটা কাগজ আর পাতা, যদি একটা পেন্টিং হতো একটা ইজেল লাগলেই হতে পারতো, একটা পেন্ট রং। কিন্তু এটা একটা যেহেতু অত্যন্ত ব্যয়বহুল মাধ্যম, এইখানেই প্রশ্নটা আসছে যে আমাদের অধিকার আছে কিনা 20-30-40-50 লাখ টাকা খরচ করে আমার শুধু ব্যক্তিগত কিছু আবেগ অনুভূতির কথা বলা। হ্যাঁ, এবং অর্থ যারই হোক, প্রযোজকের হোক আমার হোক, সে একটা দায়বদ্ধতা থাকে সেই অর্থটা ফেরত আনা। হ্যাঁ, এটা এখন আমার কথা হচ্ছে, যদি আমি আমার মনের কথাটা বলতে পারি, যদি কম্প্রোমাইজ না করে কোনো ফর্মুলার সঙ্গে, কোনো ধারার সঙ্গে এবং কোনো ব্যবসায়ীর সঙ্গে বলতে পারি এবং সেই অর্থটা যদি আমি ফেরত আনতে পারি, তাহলে দোষ কি? এটা কার ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে কোনটা, যেটা মনে করেন আপনারা যে এখন যদি মূলধারা চক্র থেকে আপনারা স্বীকার করেন, আমাদের দেশে একটি দুর্ভাগ্যজনক অবস্থা সত্যিকার অর্থে। আপনারা বোধ হয় জানেন যে একবার আমি পুরস্কার ঝাড়ু জুতো বেঁধে প্রেস ক্লাবে ছুড়ে দিয়ে আসছিলাম। হয়তো অনেকে আমাকে এটা নিয়ে বিতর্ক করেছে এবং বিতর্কিত হয়েছি এবং অনেকে সমালোচনা করেছেন। সে বছর ছিল হলো প্রকাশ্যে, আমি জানতাম ওই বছর, তখন তো বয়স কম, পুরস্কার পাবো আশা থাকতো। ওই বছর ছিল আইন, ছিল 10-এর ক-তে একটা ক্লজ ছিল যে ভারত অথবা পাকিস্তানে নির্মিত কোনো ছবির কপিরাইট দিয়ে নির্মিত কোনো ছবির কোনো শাখায় পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না। সেই বছর শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ ছবির পুরস্কার দেওয়া হলো ভারতীয় আবতার ছবির একের লিখিত কপিরাইট নিয়ে নির্মিত একটি ছবিকে। তখন আমি বললাম যে এটা এই পুরস্কারের মান নেই। চলচ্চিত্র কি? চলমান ছবি, চলমান ছবিকেই তো চলচ্চিত্র বলা হয়, ভিডিও ফরম্যাটে চলচ্চিত্র বলা হয়। সেলুলয়েড আর একটা হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রনিক। সেলুলয়েডে আমাকে বলেন, সেলুলয়েডে শুধু 35 মিলিমিটার হতে হবে এটা কে বলেছে? আপনি তো 70 মিলিমিটারে ছবি বানাতে পারেন, আপনি সিনেমাস্কোপ বানাতে পারেন, আপনি 16 মিলিমিটার বানাতে পারেন, এটা তো কোনো সমস্যা না। দর্শক তো যখন দেখছে বড় পর্দায় দেখছে। এবং আমরা যদি, যেহেতু আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা না বললে হয়তো পশ্চাদপদ না হলে আমাদের এই চেষ্টাটা বোঝাও যাবে না অনেক সময়, সেটা হচ্ছে কেন আমরা এইভাবে গেলাম, সেটা হচ্ছে আমরা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছি 70-এর দশকে, তখন আমাদের ছাত্র বয়স কম, জহির আইনের ছবিগুলি এদেশে সিনেমাতে দেখানো হয় না, দেখানো হয় এই প্রজন্ম দেখেছে? আলমী কবিরের ছবিগুলো কি দেখানো হয়েছে ঠিক মতো এদেশে? সূর্যদিগল বাড়ির মতো ছবি হয়তো আমাদের এখানকার সবচেয়ে একটি ভালো ছবি, 3 দিন পরে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল না। তা হচ্ছে কি, এই যে পরিবেশক, প্রদর্শক এবং হল মালিকদের একটা যে অশুভ একটা চক্রই বলবো আমি আছেন, যারা পুরো বাণিজ্যটা নিয়ন্ত্রণ করেন। আমরা অল্প বয়সে বুঝেছিলাম যে এই ধারায় গেলে আমরা সুস্থ ছবি বা যা আমরা চাই শিল্পিত ছবি বানাতে পারবো না। এবং তখন কিভাবে হতে পারে, একমাত্র হতে পারে যে আমাদের ছবির ব্যয় কম হতে হবে, এবং 35 মিলিমিটার অনেক ব্যয়বহুল, সেই জন্য আমরা 16 মিলিমিটারে করেছি। এটা যে কোনো পাপ অপরাধ আমার তো মনে হয় না, কারণ মূল ব্যাপারটা হচ্ছে দর্শক। দর্শক যখন আমাদের 16 মিলিমিটারের ছবি পছন্দ করেছেন, তারা দেখতে লম্বা লাইন দিয়ে ছবি দেখেছেন, আমার অর্থ থাকলে তো আমি 70 মিলিমিটারে বানাবো, আমি তো সিনেমাস্কোপে বানাবো। হ্যাঁ, এবং ভিডিও এবং সেলুলয়েড কিন্তু এক জিনিস নয়, এটা মাধ্যমগতভাবে দুটো আলাদা। আমি যেখানে দ্বিমত পোষণ করি সেটা হলো যে যখন এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চ্যানেল আই একটা পুরস্কার দিচ্ছে কিছুদিন পরেই দেবে, সেটি তাদের নিজস্ব মতামত অনুযায়ী পুরস্কার দেবে। যখন এটি জাতীয় পুরস্কার, এই দেশের জাতি, মনে করেন আপনি এদেশে মানুষ আছে 14-15 কোটি, তো মনে করেন আমার কাজের বুয়া, সেও তো এই দেশের মানুষ, তাকে যদি এখন কাজের বুয়া পেশাভিত্তিক নামে কাজের বুয়া হিসাবেই অচ্ছুত ভাবেন যে মানুষ না, কিংবা একটা টোকাই, কিংবা একটা ম্যাথর বা একটা সুইপার, তাকে যদি ধরে নেন যে ও মানুষ না, তাহলে আমার কিছু বলার নেই। তাকে যদি মানুষ ধরতে হয় তাহলে জাতীয় পর্যায়ের কোনো কিছুতে অবশ্যই, আমার একটি কথা, নান্দনিক
মানে আনন্দময়। আপনার আনন্দ লাগার, আপনার ভালো লাগাটার দায়িত্ব আমার কাজের বুয়ার উপর দিয়ে দেবেন, যে তার ভালো লেগেছে যেটা সেটা তারও ভালো লাগবে না। জাতীয় পর্যায়ের যদি কিছু হয় তাহলে অবশ্যই মাস পিপুলদের ভালো লাগতে হবে, তা না হলে মাস পিপুল অস্বীকার করবে, এবং এই সেই উদ্দেশ্যে আমি বলছি এখন 16 মিলিমিটার উদ্দেশ্যই হলো ক্লাব পাবলিক লাইব্রেরি এখানে প্রদর্শন করা। মাস পিপুল 50-60টা প্রিন্ট নিয়ে বা মাস পিপুল প্রদর্শন উদ্দেশ্যই নয়, সেই চলচ্চিত্রকে পুরস্কৃত করা, পুরস্কার করতে পারে ন্যায়, মানে তার নিয়ম থাকতে হবে, নীতি থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি শুধু গান আছে যে ছবিতে সেই ছবিতে, যেমন আমি সেদিন একটা ফেস্টিভ্যাল দেখলাম কোথায় যেন হয়েছে, সেই ফেস্টিভ্যালের মোটো ভিন্ন, মিউজিক্যাল ছবিকে পুরস্কৃত করবে। কিন্তু আমার দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যখন, জাতির প্রশ্ন যেখানে, সেখানে কিন্তু প্রশ্নটি আমার নাগরিক অধিকার হরণ করতে পারবেন না, সমস্ত লোকের ভালো লাগার কথা চিন্তা করতে। আচ্ছা আমি একটু বলি, প্রথম কথা যে এই গরিব মানুষ বা যারা, তাদের নান্দনিক চাহিদা ইত্যাদি, আমি আপনাকে বলি, আপনি যেতে পারলে আমারও খুব ভালো লাগতো। আমি এখনও মনে করতে পারি সেই সব একদম ফসলের মাঠ, ধান কাটা হয়েছে কৃষকদের, সেইখানে শীতকালের পর্দা টাঙিয়ে আমাদের 16 মিলিমিটারের ছবি দেখানো হচ্ছে, এই মুক্তির গান, এই হুলিয়া, এই নদীর নাম মধুমতি। হ্যাঁ, না চারানা আটানা করে আমরা, ইভেন আমাদের শর্ট ফিল্ম ফোরাম থেকে আমরা গামছা নিয়ে নিয়ে আমাদের ছেলেরা অর্থ সংগ্রহ করেছে, এরকম হয়েছে। আবার অনেক সময় ছোট সিনেমা হল, অডিটোরিয়াম, সিনেমা হল না, কলেজের অডিটোরিয়াম, উপজেলা পরিষদ, প্রত্যেক উপজেলা পর্যায়ে এখন এগুলো আছে, হয়তো এগুলো আপনাদের জানার মধ্যে নেই, আমরাও তো জানাতে পারিনি, কিন্তু আমাদের এই বিকল্প সিনেমার কিন্তু একটা বিশাল দর্শক আছে, এবং তারা সবাই কিন্তু ধনী না, এবং ক্লাব ক্লাবে আমাদের ছবি খুব, আমার ছবি কোনোদিন ক্লাবে দেখানো হয়নি, আমি আগ্রহী না। বড় যে পাবলিক লাইব্রেরি যেখানে মধ্যবিত্ত সচেতন দর্শকেরা আসেন, ফলে গরিব মানুষদের ছবি আমাদের ছবি দেখেন না, এটা সত্য না। আরেকটা কথা আমি বলি, মধ্যবিত্ত দেখেন, আরেকটা আমি বলি, অনেক সময় কিন্তু এই সাধারণ জনগণকে একটা অজুহাত হিসেবেও ব্যবহার হয়। আমরা চাইবো না একটা গরিব রিক্সাওয়ালা যে দিনে মাত্র 50-60 টাকা আয় করে, তাকে চলচ্চিত্র নামে একটা অদ্ভুত নেশার মধ্যে ফেলে সে বেচারা নিজের বাড়ির সংসারের আয় খরচ বাদ দিয়ে বারবার একই অশ্লীল ছবি দেখতে আসছে, এবং একই ভাবছে আরেকটু আরেকবার, এই এই যে এটাও কিন্তু এক ধরনের শোষণ, দরিদ্রকে শোষণ। কারণ অনেক সময় দরিদ্রের নাম চাহিদা মেটানো হচ্ছে বলে কিন্তু তাদের একটা শোষণও করা হচ্ছে, এবং আপনি জান দেখেন জানি ইদানীকালে এই অশ্লীলতা বাড়তে বাড়তে আজকে কোথায় গেছে। হ্যাঁ, তো সেই জন্য এটা খুব সত্য না। আর আরেকটা কথা আমি বলি যে পুরস্কার, আমি যতদূর জানি, আমি পড়েছি পুরস্কারের নীতিমালা, এখানে হচ্ছে যে দেওয়া হবে শিল্পিত ছবি, শিল্পসম্মত চলচ্চিত্র, এবং কোথাও কিন্তু লেখা নেই, কোথাও লেখা নেই এটা 25 মিলিমিটার হতে হবে, না এটা লেখা নেই, এবং 16 মিলিমিটার দেওয়া যাবে না এটাও লেখা নেই। 16 মিলিমিটারের উদ্দেশ্য ভিন্ন, 35 মিলিমিটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য টার্গেট অডিয়েন্স ভিন্ন না, তামিল বকাউন সেটা বলে না, যারা অডিয়েন্স তারা বাংলাদেশের নাগরিক না, হ্যাঁ বাংলাদেশের নাগরিক, মাস পিপল না, এরকম কি। আমরা বোধ হয় আলোচনা শুরুই করেছিলাম যে ভালো রুচিশীল দর্শক সিনেমা হলে আসতে আসছে না, এটা একটা রুচিশীল দর্শক। এখন আমি জানি সাগর ভাইয়ের অনেক ছবি ভালো লাগবে না, দেবদাসকে নিয়ে অনেকে সমালোচনা করেছে, পৃথিবী দারুণ ব্যবসা সফল ছবি, দেবদাসের উপন্যাস, উপন্যাসকে অতিক্রম করে কেউ বলেছে উপন্যাসকে অতিক্রম করে নান্দনিক হয়েছে, কেউ বলেছে উপন্যাসকে শেষ করে দিয়েছে, এটি দ্বিমত থাকতে পারে, কিন্তু দেবদাস যে মাস পিপুলের কাছে ভালো লেগেছে, বাংলাদেশ থেকে বহু লোক যে টিকিট কেটে বাসে কিংবা প্লেনে গিয়ে দেবদাস দেখে এসছে, একটা বোধ হয় ইয়ে ভুল হচ্ছে, হাত ভাই, সেটা হচ্ছে একটা হচ্ছে পপুলার ফিল্ম, জনপ্রিয় ফিল্ম, এটা যুগে যুগে এক একটা ফিল্ম অসাধারণ জনপ্রিয় হয়, কিন্তু আমি যতদূর জানি পুরস্কার, জাতীয় পুরস্কারের ক্ষেত্রে জনপ্রিয়তা মাপকাঠি না, মাপকাঠিতে ছবিটা শিল্পিত হয়েছে শিল্পের, শিল্পের মাপকাঠি, জনপ্রিয় মাপকাঠি তো আবার অন্য, সেটা তো বক্স অফিসের ব্যাপার, টাকা উপার্জনের ব্যাপার, দ্বিমতটা এখানে। তানবীর ভাই আপনি সত্যি সুন্দর কথাটা উঠেছেন, আমি উঠাতাম আস্তে আস্তে আপনার মুখ থেকে উঠানোর জন্য শুনছি, সে হলো পপুলার ফিল্ম, জনপ্রিয় ফিল্ম, অর্থাৎ জনপ্রিয় মানে কি, ভালো লাগবে, মানে জনগণের ভালো লেগেছে, তাহলে জাতীয় পর্যায়ের বিবেচনায় নিশ্চয়ই ওদের ভালো লাগার কথাও চিন্তা করতে হবে। ওদের ছবি মানুষের ভালো লাগেনি,
আমাদের তো অভিজ্ঞতা হচ্ছে দীর্ঘ লাইন হয়েছে ছবি দেখতে, আপনি মাটির ময়না দেখতে দেখতে যান আর টিকিট পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এগুলো কি জনগণের ভালো লাগবে? আপনি 10টি হলে রিলিজ, সেটা আবার ওই বাণিজ্য সফলতার কথা হলো। না না, একটা হচ্ছে বাণিজ্য সফলতা, একটা হচ্ছে এই যেমন সূর্যদিগল বাড়ির কথা আপনি বললেন যে নামিয়ে দিয়েছে, আপনি জানেন নামিয়ে দেওয়া, আর আমার অন্ধকার ছবি রিলিজ হবে 26 তারিখে। বনাকা হল আমাকে পাগল করে খাচ্ছে যে 26 তারিখের পরের উইকে আমি কোন ছবি নিচ্ছি না। আপনি গতবার ইতিহাস আমার রাখেননি বলে প্রিন্ট অন্য জায়গায় দিয়ে দিয়েছিলেন, এবছর এবার যেন অবশ্যই আমাকে 2 সপ্তাহ দিতে হবে। তারা ছবি বানিয়ে তাহলে তাদের নিজেদের ঘরে বছরকে বছর রাখতে পারত না, রাখে না। দিস ইজ কোশ্চেন অফ বিজনেস, বিজনেস হলে ছবি রাখে। সেখানে আমার প্রশ্ন, সেখানে আমার প্রশ্ন সাগর, যে জাতীয় পুরস্কার কি বিজনেসের মাপকাঠিতে দেওয়া হয় না শিল্পের মাপকাঠিতে দেওয়া হয়? শিল্প ভিন্ন কথা, ভালো লাগার মাপকাঠিতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার কার কার ভালো লাগার কথা? নান্দনিক কথা বাদ দেন, ভালো লাগার কথা, শৈল্পিক কথা বাদ দেন, ভালো লাগার কথা। সব শিল্পকর্ম বিনোদন, সমস্ত পৃথিবীর সমস্ত শিল্পকর্মের উদ্দেশ্য বিনোদন, আর কিছুই না। তো এখন কার বিনোদনের কথা চিন্তা করছেন আপনি? আমার টোকাই, আমার টোকাইয়ের সামনে এই মুহূর্তে টেলিভিশন নেই, সে আমার কথা বুঝতেও পারবে না, জীবনেও সে টেলিভিশন দেখতে পারবে না। যারা এই মুহূর্তে দেখছেন টেলিভিশন তারা বোদ্ধা, তারা আপনার লোক, আমার লোক না। তারা আমাকে নিন্দা করবেন, আমি জানি যে লোকটা কি উদ্ভট কথা বলছেন, কিন্তু আমার কাজের বুয়া বা টোকাই বা ম্যাথর, সুইপার, কৃষক, তার ভালো লাগার প্রশ্নটি জাতীয় পর্যায়ে কেন চিন্তা করবেন না আপনি? যে তার ভালো লেগেছিল কিনা, আমি যে জাতির দায়িত্ব নিয়ে নিলাম, জাতীয় চ্যানেল আই বলতে পারে অনলি ক্লাসিক ফিল্মকে পুরস্কৃত করব, আই হ্যাভ নো অবজেকশন। এটিএন পুরস্কার দেবে, সে হয়তো বলল যে অনলি মিউজিক্যাল ছবিতে পুরস্কার, সে কথা হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে তানভীর মোকাম্মেল যেটা বলছেন যে তিনি তার যে ছবি তৈরি করছেন সেটা কিন্তু গ্রামে গঞ্জে উপজেলা সব জায়গায় নিয়ে যাচ্ছেন না, উনি বলছেন নিয়ে যাচ্ছেন সিনেমা বাড়ির মতো ছবি, উনি বলছেন যে হল থেকে নামিয়ে দেয়, সেটা ইতিহাস। যখন আমরা এই যে সূর্যদিগল বাড়ি বা এই ধরনের ছবির অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা এই 16 মিলিমিটার সিনেমা হলের বাইরে ছবি দেখানোর এই যে প্রচেষ্টা গুলো আমরা নিয়েছি, কারণ আমরা জিম্মি হয়ে যেতে চাই, ঝুঁকি কমিয়ে তারা দর্শকদের কাছে আমরা জিম্মি হয়ে যেতে চাই, যেটা আপনাদের অনেক ক্ষেত্রে হয়ে পড়তে হয়ে হতে হল মালিক প্রদর্শকদের কাছে, এবং আমাদের এটা একটা স্বাধীনতা দিয়েছে, এবং এই স্বাধীনতা আমরা কিন্তু খুব কষ্ট করে অর্জন করেছি। এটাকে আমরা বলবো যে শিল্পীর স্বাধীনতা, যে আমার উৎপাদিত পণ্যের উপরে আমার অধিকার, আমার ফিল্ম আমি এখন বলাকায় দেখাতে পারি, আমি পাবলিক লেভে দেখাতে পারি, আমি একটা মাঠে দেখাতে পারি, আমি যেখানে খুশি দেখাবো, কিন্তু মূলধারা অনেক ফিল্ম মেকার সেটা পারবেন না, তারা অনেক বাণিজ্যিক নানা একটা চক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছে। মানে হ্যাঁ, যেহেতু আমি একটা কিন্তু আমরা কিন্তু বিনা পয়সায় আমাদের ছবি দেখাই না, না এখন আমরা জানি অনেক ছবি এখন বিদেশে, বিদেশি অনেক সংস্থা আছে, তারা হেল্প করে, তারা টাকা দেয়, এখন এদেশে মানিড ম্যান অনেক, তারা স্পন্সর করে, তারা হয়তো একটা স্পন্সর করলো যে আমার একটা বিজ্ঞাপন দেখাবেন, যেমন হাসন রাজায় কোকা কোলা 40 লক্ষ টাকা দিয়েছে স্পন্সর করে, জাস্ট স্পন্সর করেছে, হাসান রাজাকে 40 লক্ষ টাকা দিয়েছে, এরকম এখন টাকার অনেক সহজলভ্যতা হয়ে গেছে। এখন আমি একটি সুস্থ লোক, আমার ভালো লাগে, একটা লোক 100 কোটি টাকার মালিক, সে হয়তো ভাবলো যে আমি একটা চলচ্চিত্র বানাই না, দেখ নিজেই দেখলো হয়তো হলের মধ্যে, নিজেই ঘুরে ঘুরে দেখলো, সেটি জাতীয় পর্যায়ের ভালো লাগার কথা চিন্তা করলে আমাকে একটু বলেন হায়াত ভাই, এই যে জনগণের কথা বলছেন, কৃষকদের বাইরে রাখেন, কারণ দেশের 80% মানুষ কৃষক, এবং গ্রামে যে বিদ্যুৎ নাই তারা আমার ছবি দেখতে খুব একটা আসে না, আপনার ছবি করে দেখতে আসে না, যেটা আসে শহর গ্রামে ছোট শহর মফস্বল শহর, এবং সেখানকার শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ এবং মধ্যবিত্তরা, এই তো
এলিটরা হয়তো তাদের নানা দেখবার অন্য বিকল্প ব্যবস্থা আছে। এখন যেটা বাংলাদেশের দর্শকদের সমস্যা হয়েছে ছবি, এটা সবাই একবারে স্বীকার করেন যে মধ্যবিত্ত রুচিশীল দর্শকেরা সিনেমা হলে আসছেন না, এবং সিনেমা হলের ক্রাইসিসও কিন্তু এটা। যে কোনো হলের মালিকের সাথে আজকে আলাপ করেন, তারা ওইটা বলবে এবং তারা আপ্রাণ চাইছেন যে 60 দশকের মতো, 70 দশকের মতো যে মধ্যবিত্ত রুচিশীল দর্শক আবার সিনেমা হলে ফেরত আসুক। কিন্তু আপনার বোধ হয় কি তারা টার্গেট অডিয়েন্স না আপনি তাদেরকে টার্গেট করতে চাইছেন না? আপনি সমাজে আরো একটা নিম্নবর্গের মানুষদের টার্গেট করছেন? সবাইকে। আমি সাগর ভাই আপনাকে বলি, এই মুহূর্তে আপনি ক্যামেরা নিয়ে চলে যান, উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সব জায়গায় ক্যামেরা নিয়ে চলে যান। আমাকে নেওয়া লাগবে না। যে কাউকে নিয়ে বলেন যে আপনি কোন ছবি দেখেন, কি ছবি দেখছেন আপনি বিগত ছোটবেলায়, কিংবা ছোটবেলার থেকে এ পর্যন্ত কয়টা ছবি দেখেছেন, কি ছবি দেখেছেন, নাম যদি বলে তারা যে আমি সূর্যদিগর বাড়ি দেখছি, শতকরা 1%, লাল সালু শতকরা 1%, কীর্তন খোলা শতকরা 1%। তো এখন যে ছবি শতকরা 1% লোককে বিনোদিত করছে, তাকে আপনি দায়িত্ব নিয়ে জুরি বোর্ডের মেম্বার হয়ে আপনি দায়িত্ব নিয়ে তাকেই শ্রেষ্ঠ বলে দিলেন, শ্রেষ্ঠ বিনোদন আপনি পেলেন বলে সবার দায়িত্বটা আপনার নিয়ে নেওয়া ঠিক হয়নি। এখন আমার যেটা মনে হয় সাগর, বিনোদন শব্দটা খুব আপেক্ষিক, খুবই আপেক্ষিক। ধরেন কেউ বিনোদন রবীন্দ্রসঙ্গীত শুনে হতে পারে, কেউ লোকসঙ্গীত শুনে পেতে পারে, কেউ আহত ক্লাসিক ধ্রুপদী সঙ্গীত শুনে পেতে পারে। এখন শিল্পের মাপকাঠিটা কী হবে? আমি আগেই বলেছি, আমি যতদূর বুঝি শুধু বাংলাদেশ বলে না, পৃথিবীর যেখানেই পুরস্কারের প্রশ্ন আসে তখন শিল্পের ব্যাপারটা আসে, বাণিজ্যের ব্যাপারটা না, এবং বিনোদনটাও পুরস্কারের। তানবীর ভাই, আপনিও অনেক চলচ্চিত্র উৎসবে গিয়েছেন, আমিও কম জানি, আমিও চারটা পাঁচটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি। আমি জানি প্রত্যেকটি ফিল্ম ফেস্টিভ্যালের আলাদা একটা নীতিমালা থাকে, পুরস্কার প্রদান করে তারা আলাদা নীতিমালার, স্ব নীতিমালার ভিত্তিতে। তো আমার মনে হয় এই যে সুকান্তের কবিতাটা বললে আমার মনে হয় ওই যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, আপনার কাছে পূর্ণিমার চাঁদ দেখে সুন্দর ভালো লাগতে পারে, আপনার মন মানসিকতা ভালো, আপনি স্থির, আপনার টাকা পয়সার অভাব নেই, আপনার ওটা দেখে আবেগ তাড়িত হয়ে আহা কি সুন্দর বলতে পারেন, কিন্তু আমি আমার কাছে ওটা ঝলসানো রুটিও মনে হতে পারে যেহেতু আমি ক্ষুধার্ত। আমি যদি বলি এইভাবে অভিযোগটা এইভাবে ঘুরিয়ে বলতে পারি কিনা যে আপনারা গরিব মানুষদের শোষণ করার চেষ্টা করছেন, তাদেরকে বিনোদনের নামে তাদের স্বল্প আয়ের মানুষ তারা তাদের সেই অর্থটাও নিয়ে আসছেন, সে বাচ্চার ওষুধের রোগীর ওষুধ কেনার বদলে বউয়ের জন্য একটা শাড়ি কেনার বদলে আপনার ছবি দেখতে এসে সে অর্থটা, তাহলে বুঝছেন যে আমার ছবির চাহিদা আছে। আপনি যদি বলেন আছে, আমি জানি না চাহিদা আছে মানে কি, তাহলে সে তাগিদ অনুভব করছে, কতক্ষণে সে জমি দরকার হলে চাউলের টাকা বিক্রি করে সিনেমা দেখতে যাবে, সেটাও খুব সফল ছবি, সেটাকে পুরস্কৃত করা উচিত। দর্শক আসলে যদি আজকে যদি সেন্সর বোর্ড কোড রিলিজ করে একটু সহজ করেন, শিথিল করেন, আপনি যদি অশ্লীল ছবি আরো যোগ করতে পারেন, দেখবেন কত কত দর্শক আসবে, সেটা কি ভালো ছবি? অশ্লীল ছবি এখন আপনার জ্ঞাতার্থে বলে দেই এবং সাগর ভাইয়ের জ্ঞাতার্থে এবং টেলিভিশনের দর্শকদের জ্ঞাতার্থে বলে দিই যে অশ্লীল ছবি ইদানিং এই মাসখানেক হলো আর চলছে না, চলছে না। এবং আপনারা জেনে থাকবেন পানু সাহেবের একটা ছবি, কি যেন নাম আপনি হয়তো বলতে পারবেন, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, সুন্দর ব্যবসা করছে, সাংঘাতিক ব্যবসা করছে। এবং এই যে নয়ন ভরা জল আর একটা সোশ্যাল ছবি, সুন্দর প্রেমের ছবি রিলিজ হয়েছে, এটাও সুন্দরভাবে চলছে, অশ্লীল ছবি আর এখন দেখছে না। আসলে আহাদ ভাই যেটা বলেছেন এটাও খুব যুক্তি আছে, ছবিকে তো ব্যবসা করতেই হবে, টাকাটা তো লগ্নি টাকা তো ফেরত আনতে হবে যারই অর্থ হোক, এবং চলচ্চিত্রকারদের টিকে থাকতে হবে, তাকে আরেকটা ছবি করতে হবে, আরেকটা ছবি করতে হবে। এখন আমার মনে হয় বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্র শিল্পটি একটা সংকটে আছে, উনি যেটা বলেছেন অর্থের অঙ্কে বাজারটা সংকুচিত হচ্ছে, এর থেকে উত্তরণের পথটা কি, এটা আপনি এখন কি মনে করছেন? তানভীর ভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার ছবি আমার ভালো লাগে, অবশ্যই আপনি শিল্পমান সম্পন্ন ছবি করেন, আমার ভালো লাগে। বিতর্কে হয়তো অনেকের সাধারণ দর্শকদের ভালো নাও লাগতে পারে, দুর্বোধ্য হতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে, অর্থাৎ এক শ্রেণীর লোকদের ভালো লাগছে। এই যে ভালো ছবি নির্মাণের জন্য সহযোগিতা করা, সরকারিভাবে সহযোগিতা করাটা আমি চাচ্ছি, ফিল্ম ইন্ডাস্ট্রিকে উন্নয়নের দিকে নিয়ে যাক সরকার, সেটাই চাচ্ছি। সে হলো
যেমন ব্যাংক ঋণের ব্যবস্থা করতে পারে, যেমন প্রযুক্তিগত সরকার যখন এতদিন করেছে, সাগর ভাই হয়তো বিতর্কের খাতিরে বলেছেন যে কেন সরকার করবে, আপনি হয়তো বলছেন যে কেন সরকার করবে, সরকার যখন এফডিসি নামক একজন একটি এফডিসি নামক একটি অর্গানাইজেশন রেখেছেন, সেখানে এফডিসি কে দিয়ে তারা সাউন্ড সিস্টেম, আপনি জানেন আপনি ছবি, এই যে তিন বছরের যে পুরস্কার একসাথে দেওয়া হলো, যাবে এটাও তো চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবে, হ্যাঁ নেবে কিছুটা নেবে, সাউন্ড সিস্টেম আপনি জানেন, আপনি অনেক দুঃখেই হয়তো বাইরে থেকে করে আনেন বা অন্য কোনো জায়গা থেকে করে আনেন, আমাদের যাওয়ার উপায় থাকে না, আমাদের পারমিশন, বিগ পারমিশনের প্রয়োজন হয়, এই ঝামেলায় কেউ যেতে চায় না, সময় নির্দিষ্ট থাকে, শিডিউল নির্দিষ্ট থাকে শিল্পীদের, যার ফলে কেউ যেয়ে পারে না, সবার যে উদ্দেশ্য নাই বা ইচ্ছে নাই তা নয়, এই সাউন্ড সিস্টেম, তারপর মনে করেন সিনেমাস্কোপ লেন্স দিয়ে শুটিং করে ছবিকে প্রিন্টের মান আরো উন্নত করা, ল্যাবরেটরির মান উন্নয়ন করা, এগুলো করলে দর্শক কেন আসবে না সিনেমা দেখতে? আমার মনে হয় ভালো গল্প হতে হবে, হ্যাঁ ভালো গল্প হতে হবে, অবশ্যই ভালো গল্প হতে হবে, একটা সত্যি কথা বলবো, আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে আমাদের দেশের মেইন মূলধারার চলচ্চিত্র নির্মাতা এবং তথাকথিত যারা বুদ্ধিজীবী বা ভালো ছবি, আমাদের মূলধারার মধ্য থেকে যারা সুস্থ ধারার নির্মাতা বলে থাকেন, তারা নাটক আর চলচ্চিত্রকে আলাদা করতে পারেনি। সেই মানে জীবনের সাথে মিশতে পারে না, জীবন ঘনিষ্ঠ সংলাপ, জীবন ঘনিষ্ঠ কথা, জীবন ঘনিষ্ঠ দৃশ্য থাকে না বলে আমার মনে হয় দর্শকরা ডিটাচড হয়ে যায়, নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পায় না। না, যেমন আমি বলি, আমরা সংলাপ মনে করেন, হয়তো ছেলে যাচ্ছে, খোকা ফিরে আয়, এই খোকাটা আমাদের এই উচ্চ পর্যায়ের ধনী সমাজেও যারা উচ্চবিত্তের লোক তাদের ঘরেও খোকা বলে না, এটি শরৎ রবীন্দ্রনাথ এদের সাহিত্যে পাওয়া যায়, আমাদের এই বাংলায় ছেলেকে কেউ এ খোকা ফিরে আয় যাস নে এসব বলে না, আমরা চলচ্চিত্রের সংলাপেও ঠিক এটাই ব্যবহার করছি, যার ফলে হয় কি এই তেলে জলে মেশে না, মানে ওরা অ্যাকসেপ্ট করে নিতে পারে না যে এটি আমার কথা। ইভেন আমি এদেশের বিখ্যাত একজন স্ক্রিপ্ট রাইটারের চলচ্চিত্রে দেখেছি, তিনি বলেছেন আসাদ সেই ছবি, আমি ছবিটি এত বিখ্যাত ব্যক্তি যে আমি ওনার নাম বললে উনি মাইন্ড করবেন এবং অনেকেই মাইন্ড করবেন, তার ছবিতে দেখেছি আসাদ দাঁড়ানো আলমগীর, এখানে কি যেন চরিত্রটির নাম, আলমগীর বলছে আসাদকে, এই যে আসাদ তুমি এসছো, এটি রেডিও মিডিয়ার আসাদের উপস্থিতি নাম বলে, এটা তো ভিডিও মাধ্যম, অর্থাৎ এই যে মাধ্যমটা, এই চলচ্চিত্র যে আলাদা একটি বিষয়, চলচ্চিত্র যে আলাদা একটি মাধ্যম, আমরা নাটক এবং চলচ্চিত্রকে সাহিত্য থেকে আলাদা করতে পারিনি। আমি আপনাকে অ্যাবসলিউটলি বলি, একটি দুই লাইনের সংলাপ, দুই লাইনের সাহিত্য, এটিকে যদি চলচ্চিত্র বানাতে যান, দেখেন আমি বলি, অবশেষে জমিলা বলিল আমি আপনার ঘরে কাজ করিব না, চলিয়া যাইতেছি, জমিলা একটি কাজের মেয়ে, সে এই এটি সাহিত্যকর্ম, সাহিত্যকর্মটি আপনি আমি বলেছি কোন রকম জার্ক লাগেনি, কিন্তু এই জমিলাকে যদি আমি চলচ্চিত্র করি, এক লাইন চলচ্চিত্র করি, জমিলার গেট আপ দিতে হবে কি, একটি কাজের মেয়ে, তার সংলাপ যদি দেই আমি ওইটা যেটা আমি বললাম, আমি চলিয়া যাইতেছি আমি আর কাজ করিব না, আপনি যেটা বলেছেন আসলে খুব কৌতূহল উদ্দীপক, যে সংলাপটা একটা দুর্বল জায়গা, কারণ হচ্ছে অনেক সময় নাটকের প্রভাবটা রয়ে গেছে ব্যাপক, চলচ্চিত্র একটা ভিজুয়াল মাধ্যম এবং এখানে কথা ক্যামেরাকেই বলতে হবে, ক্যামেরা লেন্স, ক্যামেরার অ্যাঙ্গেল, হ্যাঁ ক্যামেরা পজিশন, এবং সেভাবে চরিত্র এবং একটা নাটকীয় মুহূর্ত তৈরি করতে হয়, এবং এর জন্য কিন্তু দরকার শুধু ভালো গল্প, ভালো সংলাপ ইত্যাদি, ছিল মেধাবী ফিল্ম মেকার এবং যিনি চলচ্চিত্রের ভাষা জানেন এবং তাকে, এবং আমি মনে করি যে যেহেতু এরকম সর্বদা সুযোগ হয় না সাগর আমার একবার আলাপ করার, আমি মনে করি দেশে ফিল্ম ইনস্টিটিউট খুব জরুরি, যেখানে আগামী দিনের ফিল্ম সিনেমাটোগ্রাফার, এডিটর, আর্ট ডিরেক্টর যারা
তৈরি হবেন, ফিল্ম মেকাররা তৈরি হবেন, কারণ ফিল্ম ইনস্টিটিউট ছাড়া চলচ্চিত্র কারিগরি মাধ্যম ফিল্ম ইনস্টিটিউট এগুলো শেখা যাবে না, আপনি আপনি এগুলো শেখা খুব কঠিন। ফলে আমার মনে হয় দেশে একটা ফিল্ম ইনস্টিটিউট খুব জরুরি এবং এফডিসি বা সরকারের উচিত অতি অবিলম্বে দেশে একটা ফিল্ম ইনস্টিটিউট তৈরি করা, তাহলে আমাদের ছবি শুধু জাতীয়ভাবে উন্নত হবে তা না, আন্তর্জাতিকভাবে আমরা একটা প্রতিযোগিতায় যেতে পারবো। তানভীর ভাই, আমরা মনে হয় একমতে এখানে পৌঁছাতে পারি, বিকল্প নয়, মূলধারা নয়, আমাদের উদ্দেশ্য সবারই হওয়া উচিত সমস্ত দর্শক সুস্থ বিনোদন পাক এবং দর্শকরা আবার সিনেমা হলে ফিরে আসুক। আমাদের সিনেমা যে কালচার ছিল আগে, প্রেক্ষাগৃহের পরিবেশ ঠিক হোক, সামাজিক নিশ্চয়তা পাক, একটা দর্শক হলে গিয়ে ছবি দেখার নিশ্চয়তা পাক, এই আশা রেখে আমার মনে হয় আমাদের মধ্যের যে বিরোধ তার বিকল্প এবং মূলধারা এর শেষ করতে পারি, এরকে আমরা শিল্পিত ছবি করতে, শিল্পিত ছবি করতে, অবশ্যই ছবি, অবশ্যই মানে আমরা ধরে নিতে পারি সমস্ত ধরনের দর্শকদের আমরা যেন বিনোদন দিতে পারি, নির্মল আনন্দ পায় এবং তা যেন শিক্ষামূলক হয়। এত বড় একটি গণমাধ্যম কে এই তৃতীয় বিশ্বের একটি গরিব দেশে বা উন্নয়নশীল দেশে লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া ঠিক না। আমি মনে করি আমাদের দেশের মানুষ চলচ্চিত্র, ভালো চলচ্চিত্র দেখতে সত্যিই ভালোবাসেন এবং তারা তার জন্য অনেক অপেক্ষা করেন, তারা অনেক ত্যাগ স্বীকার করেন। আমার মনে হয় এখন সময় এসছে সাগর মহাশয় সাহেব যে সত্যিকার কিছু ভালো ছবি দর্শকদের দেওয়া, তাদেরকে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়েছে এবং আপনি মনে করেন 60-70 দশকে দেশে সুন্দর সুন্দর ছবি হয়েছে, এই বঞ্চনা থেকে আমার মনে হয় তাদের এখন আমাদের উচিত সত্যিকারের কিছু ভালো ছবি দেশের মানুষকে উপহার দেওয়া। সবারই প্রচেষ্টা থাকা উচিত আমাদের যে চলচ্চিত্র থেকে অশ্লীলতা দূর হোক, ফিরে আসুক দর্শক আবার সিনেমা হলে, আমরা শিল্পিত ছবি করি, সুস্থ বিনোদনের ছবি করি, আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নতি হোক, দর্শকরা আবার ফিরে আসুক প্রেক্ষাগৃহে। হ্যাঁ, এই আশাটা আমরা সবাই করছি এবং আমার দুপাশে যে দুজন রয়েছেন তারা দুজনেই গতকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছেন, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আশা করছি যে বিকল্প বা মূলধারা নয়, দর্শকরা যে ছবি দেখে খুশি হবেন, যে ছবি দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের চলচ্চিত্র জগতে এখন সুবাতাস বইছে, সেটাই হোক আমাদের আজকের আশা প্রত্যাশা। আপনাদের সবাইকে এই তৃতীয় মাত্রা অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ।